দিল্লি থেকে কিলোমিটার দূরেই আন্ডারগ্রাউন্ড এয়ারবেস তৈরি করছে চীন ফের নয় দিল্লির কপালে ভাস ফেললো চীন ভারতের একেবারে গা ঘেসে মিলিটারি এয়ারবেস বানাচ্ছে বেজিং আর এই খবরেই বাড়ছে রাজধানীর নিরাপত্তা তিব্বতের রাজধানী শহর লাসা সেখানকার এয়ারপোর্টকে মিলিটারি এয়ারবেজে রূপান্তরিত করছে চীন এটি তিব্বতের একটি সাধারণ এয়ারপোর্ট যোগাযোগ ব্যবস্থা পোক্ত করতেই এই বিমানবন্দর বানিয়েছিল চীন কিন্তু গোয়েন্দা সূত্রে খবর সেই বিমানবন্দরেই নাকি বম প্রুফ বিশেষ হ্যাঙ্গার বানানো হচ্ছে মাটির তলায় সেখানে ফাইটার জেটগুলি রাখার বন্দোবস্তও করছে চীন এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী ওই আন্ডারগ্রাউন্ড শেল্টার থেকে রানওয়ে পর্যন্ত এক বিশেষ ট্রাক বানানো হয়েছে বিমানবন্দরের পাশেই পাহাড়ি এলাকার তলায় তৈরি করা হয়েছে ওই হ্যাঙ্গার সেখানে অন্তত ছত্রিশটি বা তিন স্কোয়াডন ফাইটার জেট রাখা সম্ভব বলে খবর ভারতের কাছে এই খবর গুরুত্বপূর্ণ কারণ ওই বিমানবন্দর নয়াদিল্লি থেকে মাত্র তেরোশো কিলোমিটার দূরে অবস্থিত একই রকমভাবে চীন রাশিয়ার সীমান্তেও এয়ারপোর্ট বেস তৈরি করে রেখেছে তবে ভারত ও চীন সীমান্তে এয়ার স্ট্রিপগুলোকে আপগ্রেড করছে অরুণাচল সীমান্তে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এয়ার স্ট্রিপগুলি তৈরি করা হয়েছিল এগুলিকে অ্যাডভান্স ল্যান্ডিং গ্রাউন্ডও বলা হয়